চিরশুদ্ধ চিরদেশপ্রেমী জনকল্যাণে আত্মনিবেদিত মহামানবের নামই শেখ মুজিবুর রহমান, যিনি ইতিহাসের মহামানব। আপোষহীন বলিষ্ঠ নেতৃত্বের প্রজ্ঞা, ত্যাগ ও শ্রমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, অভিষিক্ত করেছিলেন আত্মমর্যাদা সম্পন্ন জাতিকে। শুধু স্বাধীনতাই নয়, তিনি আমাদের চোখের সামনে মেলে ধরেছিলেন উন্নত জীবনের খোঁজ, সূচনা করেছিলেন সমৃদ্ধ সোনার বাংলার। তাই তো তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহান স্থপতি, ভালোবাসায় বঙ্গবন্ধু, শ্রদ্ধায় জাতির পিতা। অথচ কতিপয় স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির প্রচ্ছন্ন ইন্ধনে, কিছু ক্ষমতা লিপসু বিশ্বাস ঘাতকের গভীর চক্রান্তে, কতিপয় বিপদগামী সেনা সদস্য চরম অকৃতজ্ঞতায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাতে নৃশংস বর্বরতায় নিষ্ঠুরভাবে প্রায় সপরিবারেই হত্যা করল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাই আগস্ট বাঙালির জীবনে পিতৃ হারানোর বেদনা বিধুর চিরকষ্টের চিরশোকাবহ একটি মাস। হায় রে মুজিব শেখ মুজিব, হায় রে দেশ প্রাণ, ইতিহাসে কোথায় আছে এমন প্রতিদান, জবাব দেবে কে, সেরাতে কতটা হিংস্র ছিল খুনির দল, বিবেক বর্জিত অসভ্যতায় তছনছ করেছিল ৩২ নম্বরের বাড়িটি, রাইফেল আর মেশিন গানের অবিরাম গুলিতে কেমন বর্বরতায় হত্যা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অপরাপর সদস্যদের। সে কথাই জীবদ্দশায় এভাবেই বেতার মাইক্রোফোনে তুলে ধরেছিলেন সে রাতের প্রত্যক্ষদর্শী, বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী এবং জাতির পিতার হত্যাকাণ্ড মামলার বাদী AFM মুহিতুল ইসলাম। আমি প্রায় রাত ৩টার দিকে এসে ঘুমিয়ে গেলাম, এরপরে হঠাৎ টেলিফোন মিস্ত্রি সে এসে আমাকে ধাক্কা দিয়ে বলে, স্যার প্রেসিডেন্ট সাহেব আপনাকে ডাকছে। হঠাৎ করে ঘুম ভাঙাতে ঠিক বুঝতে পারছিলাম না প্রেসিডেন্ট সাহেব আমাকে কোথায় ডাকছে, টেলিফোনে না অফিস কক্ষে। আমাকে বললো, স্যার বঙ্গবন্ধু আপনাকে টেলিফোনে ডাকছে। আমি দৌড়ে চলে যাই টেলিফোনে কক্ষে, দেখলাম যে টেলিফোনে রিসিভারটা নিচে নামানো, আমি তাড়াতাড়ি এসে টেলিফোন রিসিভ করলাম। তখন উপর থেকে বঙ্গবন্ধু বললেন, শ্রীনিবাস সাহেবের বাসায় আক্রমণ করছে, জলদি পুলিশকে লাগে, টেলিফোন রিসিভ করছিল না। বারবার আমি চেষ্টা করছি, হঠাৎ করে অফ্রান্ত গুলি, মনে হলো যে বৃষ্টির মতো রুমের ভিতরে গুলি আসছে। এক পর্যায়ে গুলি বন্ধ হয়ে গেল, তখন বঙ্গবন্ধু উপর থেকে নেমে আসলেন, এসে ওনার গায়ে গেঞ্জি ভুঁড়ি পড়েন, হাতে পাইপ। উনি নিজে এসেও দেখলেন যে আমি টেলিফোনের চেষ্টা করছি, তবু উনি বললেন, কিরে আমি টেলিফোন লাগাতে বললাম লাগালেন না। আমি তখন ওনাকে বললাম, স্যার আমি তো চেষ্টা করছি, কেউ টেলিফোন রিসিভ করছে না। আমি তখনও হ্যালো হ্যালো করে বলে চলেছি, বঙ্গবন্ধু তখন বললো, দে আমার কাছে নিয়ে বললেন, হ্যালো আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। ঠিক বলার সাথে সাথে আবার বৃষ্টির মতো গুলি আসা শুরু হয়ে গেল। তারপরে উনি আমাকে নিয়ে গাড়ি বান্ধাই গেলেন, চিৎকার করে বললেন, পুলিশ সেন্টারে আর্মি সেন্টারে এত গুলি চলছে, তোমরা কী করো? আমি ওনার পিছনে দাঁড়িয়ে বলে উনি উপরে উঠে এই পথে উঠে চলে গেলেন উপরে। কিছুক্ষণ পরে বঙ্গবন্ধুর কণ্ঠ শুনলাম, প্রচণ্ড উচ্চাঙ্গ কণ্ঠ, যে আমাকে তোরা কোথায় নিয়ে যেতে চাস? তারপরে গুলির শব্দ, এরপর বঙ্গবন্ধুর কণ্ঠ আমরা শুনতে পাই। এরপরে দেখলাম রাসেলকে নামাই নিয়েছে, ও যখন আমাকে দেখছে তখন ও আশ্বস্ত হলো, ও গান পার্টির কথা ভুলে দৌড়ে এসে আমাকে ঝাঁপায় ধরে বলে, ভাইয়া আমাকে মারবে না তো। ওই শিশু করুণ মিনতি দেখে আমি নিজেকে চেক দিতে পারি নাই, আমার চোখতে ছলছল করে পানি চলে এসছে। আমি ওকে জড়াই ধরে বললি, না ভাইয়া তোমাকে মারবে না। এক ঘাতক এসে রাইফেলের বার্থডে আমাকেও এমন মারলো যে আমার মার দেখে ও আমারকে যে জড়াই ধরেছিল সে আমাকে ছেড়ে দিল।
আর একজন ঘাতক এসে বলল চল ওর ওখানে রেখে আসে। ওখানে তখন পুলিশের বাংকার ছিল, ওখান থেকে ও মা মা বলে চিৎকার করছিল। ওদিক থেকে দুজন ঘাতক এসে ওকে যে বলল চল তোর মার কাছে তোকে দিয়ে আসি, ওকে নিয়ে এই পথে আবার উপরে দিকে গেল। ও যখন যাচ্ছিল তখন মনে হলো একটা ভিতর নিস্তব্ধ পাথর হেঁটে যাচ্ছে, আমার দিকে একবার তাকাইলও না। তারপরে ওকে ভিতরে নিয়ে গেল, তারপরে পুলিশ সব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতা এনে দিতে শত নির্যাতনই ভোগ করেননি। পরিবার পরিজন ছেড়ে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন কারাগারে বন্দিদশায়। কারাজীবনে নানা ঘটনা নিয়ে প্রকাশিত বঙ্গবন্ধুর নিজের লেখা গ্রন্থ কারাগারের রোজনামচা এখন এখান থেকে নিবেদন করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। চব্বিশে জুলাই 1966 রবিবার, আব্বার চিঠি পেলাম আজ সকালে। আমি যখন চিঠি পড়ি একজন কয়েদি পাহারায় লেখাপড়া জানে জিজ্ঞেস করল চিঠি কি আপনার আব্বা লিখেছেন, বললাম হ্যাঁ তুমি বুঝলে কেমন করে, বলল দেখলাম লিখেছেন বাবা খোকা, বাবা ছাড়া এ কথা আর কে আপনাকে লিখতে পারে। আমি হেসে উঠলাম এবং বললাম বাবা মায়ের কাছে আজও আমি খোকাই আছি, যতদিন তারা বেঁচে থাকবেন ততদিনই আমাকে এই বলেই ডাকবেন। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন আর কেউই এই স্নেহের ডাকে আমাকে ডাকবে না, কারণ এ অধিকারী বা কয়জনের আছে। আমার 45 বছর বয়স, চুলেও পাক ধরেছে, 5টি ছেলে মেয়ের বাবা আমি, তথাপি আজও আমার বাবা মায়ের কাছে বোধহয় সেই ছোট্ট খোকাটি এখনও মায়ের ও আব্বার গলা ধরে আদর করি আমার সাথে যখন দেখা হয়। আমার বাবা খুব শান্ত প্রকৃতির লোক, সকল সময়ে গাম্ভীর্য নিয়ে থাকেন। তাকে আমরা ভাই বোনেরা ছোট্টকালে ভালোবাসতাম এবং ভয়ও পেতাম। আমার মা আমাদের না দেখলেই কাঁদতেন, তার মধ্যে আবেগ খুব বেশি, কিন্তু আমার বাবার সহ্য শক্তি অসম্ভব। জীবনে মুখ কালো করতে আমি দেখি নাই, বোধহয় একটু চঞ্চল প্রকৃতি ছিলাম বলে বাবা আমাকেই খুব বেশি স্নেহ করতেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব এক মহানায়ক প্রতিটি বাঙালির হৃদয়ে, মৃত্যুহীনতায় আমাদের অন্তর জুড়ে তার নিত্য বসবাস। তাই আসুন বঙ্গবন্ধুর চেতনায় নিজেকে আরো শানিত করে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বাস্তবায়নের মধ্য দিয়ে মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখি। এই আহ্বানে শেষ করছি আজকের আয়োজন। আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন শাহনাজ সুলতানা, উপস্থাপনায় ছিলাম শামীম আহমেদ ও তানিয়া পারভীন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিব।